এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে সন্দেশ খালিতে অকথ্য অত্যাচার গ্রেফতার শাহজাহানে সাগরেদ উত্তম সর্দার ধৃত উত্তমকে আজ তোলা হবে বসিরহাট আদালতে আদালতে পেশের আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে একমাত্র রিপাবলিক বাংলার সেই ছবি উত্তম সর্দারকে এই মুহূর্তে মেডিকেল চেক আপ করানো হয়েছে তারপর তাকে নিয়ে যাওয়া হবে তোলা হবে আদালতে এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় অকথ্য অত্যাচার যে মহিলাদের উপর হয়েছে খালিতে তার পিছনে ছিল এই উত্তম সর্দারও শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহানের দুই ডানহাত বাহাত তাকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তারপর তোলা হবে মিনাখা স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তারপরেই তাকে তোলা হবে বসিরহাট আদালতে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দর্শকদের উত্তম সর্দারের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কে উত্তম সর্দার শেখ শাহজাহানের ডানহাত যে উত্তম সর্দার এই যে অত্যাচার হয়েছে মহিলাদের উপর খালিতে যার পিছনে তার পিছনে যার হাত ছিল শিবু হাজরা এবং উত্তম সর্দার তার মধ্যে একজন সেই উত্তম সর্দারকে এই মুহূর্তে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে এরপর আদালতে তোলা হবে শিবু হাজরা এখনো কেন অধরা প্রশ্ন শেখ শাহজাহান কোথায় প্রশ্ন একমাত্র রিপাবলিক বাংলায় সেই ছবি উত্তম সর্দারের স্বাস্থ্য পরীক্ষা সেই ছবি একমাত্র রিপাবলিক বাংলায় রিপাবলিক বাংলার পর্দায় সেই ছবি এরপরে তোলা হবে আদালতে শেখ শাহজাহান এখনো কেন গর্তে সেদি আছে কেন পুলিশ খুঁজে পাচ্ছে না প্রশ্ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে আদালতে তোলা হবে আর কি জানা যাচ্ছে দেখুন মিনাখা রুরাল হসপিটালে এই উত্তম সর্দারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে আনা হবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে আদালতে এনে তার ফুল টাইম কাস্টাডি প্রেয়ার করবেন কিন্তু আজকের আজকের ছুটির দিন সেই জন্যে যেটা স্বাভাবিকভাবে হয় একদিনের জেসি দিয়ে আগামী কালকে হয়তো তাকে আবার ফের কোর্ট প্রোডাকশনের ডেট দেওয়া হতে পারে বা এই যে জাজের কাছে আনা হবে সেই জাজ হয়তো তিন দিনের একটা পুলিশ কাস্টাডি দিয়ে দিয়েও দিতে পারেন সব মিলিয়ে কিছুক্ষণ পরেই তাকে আনা হবে এবং বিচারক কি রায় দেন সেদিকেই দেখার তবে এই মধ্যে ঠিক সৈকত আর কিছুক্ষণের মধ্যে তাকে আনা হবে তুমি নজর রাখো একদিকে যেমন তাকে কোর্টে প্রোডাকশন করা হবে অন্যদিকে সন্দেশখালীর পরিস্থিতির দিকেও নজর রাখছি আমরা সকাল থেকে এই সন্দেশখালীতে আজও থমথমে পরিস্থিতি এবং একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে একদিকে উত্তম সর্দারকে কোর্ট প্রোডাকশন করা হবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে অন্যদিকে সন্দেশখালীতে এখনও একশো ধারা এবং সেখানে ইন্টারনেট বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন আমাদের দুজন অতিথি একদিকে রয়েছেন শঙ্কুদেব পন্ডা বিজেপি মুখপাত্র তারই সঙ্গে সঙ্গে রয়েছেন রাজু ঘোষ তৃণমূল সমর্থক এবং সমাজকর্মী প্রথমেই রাজুদা আপনার কাছে যাব। এই মুহূর্তে সন্দেশখালীতে যে পরিস্থিতি আজকে ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের রাজুবাবু বলুন যে তৃণমূল নেতা শেখ শাহজাহান তৃণমূল নেতা এই যে শিবু হাজরা থেকে শুরু করে উত্তম সর্দার এদের নিন্দা করে সরাসরি আজকে দর্শকদের বলুন তৃণমূলের সঙ্গে এদের যে যোগ ছিল তৃণমূল যে এতদিন সেটা জানতে পারেনি সেটা ব্যর্থতা আজকে বলুন দর্শকদের দেখুন এখানে শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা একটা তদন্ত সাপেক্ষ বিষয় সেটা যখন তদন্ত করে প্রমাণ হবে দেখা যাবে কিছু অভিযোগের ভিত্তিতে দল ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এখন কোন অভিযোগটা তদন্ত সাপেক্ষ বিষয় একটু উল্লেখ করুন কোন অভিযোগটা যে 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 অভিযোগটা ইডি বা সিবিআই সেন্ট্রাল এজেন্সি যেগুলো লাগাচ্ছে সেগুলো তো ইনকোয়ারি করে প্রমাণ প্রমাণ দেবে হবে পরে আমরা দেখতে পাবো আদালতের মাধ্যম দিয়ে এখন অভিযোগ এনে দিলেই যে সে দোষী শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আক্রান্ত হয়েছিল কিংবা শেখ মল্লিকের ঘনিষ্ঠ ছিল জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে আছে এগুলো এই মুহূর্তে আপনার মনে হয় যে সেরকম গুরুত্বপূর্ণ নয় শাহজাহানের বাড়িতে যখন ইডি রেডে যায় সেখানে দেখা যায় যে সেখানকার এলাকার মানুষরা গ্রামবাসীরা উত্তেজিত হয়ে কারণ বিজেপি নেতাদের একাধিকবার বলতে এলাকার গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ইডির ওপর আক্রমণ করে আর যে এলাকার মানুষ গত পাঁচ দিন ধরে গত পাঁচ দিন ধরে এলাকার মানুষ যেভাবে রেগে উঠেছে সেটা আপনার নজরে আসছে রাজুবাবু এইটা হচ্ছে যে মানুষগুলো এখন আপনারা দেখাচ্ছেন বিভিন্ন চ্যানেলে বা আপনাদের চ্যানেল যেগুলো দেখাচ্ছে যে সন্দেশকালীতে কিছু মহিলা যারা এগুলো একটা বিক্ষোভ কর্মসূচি করছে এগুলো সুপর সুপরিকল্পিতভাবে তাদেরকে নিয়ে এগুলো শাহজাহানের পরিবারের সাথে যাদের যাদের রেশারেশি ব্যক্তিগত রেশারেশি আছে কোনো দলীয় রাজনৈতিক সরকারের সাথে কোনো যোগাযোগ নেই ব্যক্তিগত আপনি বলছেন সন্দেশখালীর কিছু মহিলা কিছু মহিলা প্রটেস্ট করছে আপনাকে আমি থামাবো কারণ সন্দেশখালীর হাজার হাজার মহিলা প্রত্যেক মহিলা প্রত্যেক সাধারণ মহিলা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে আপনাকে একটা প্রতিবেদন দেখাবো তারপর শঙ্কুবাবুর কাছে আসবো এক মিনিট বাবু একটা প্রতিবেদন দেখুন সেখানে সাধারণ মাধ্যমিক পরীক্ষার্থীরাও কতটা আতঙ্কে আছে দেখুন শিবু হাজরার ভেঙে ফেলা সেই পোলট্রি ফার্ম এবং তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এক মাধ্যমিক পরীক্ষার্থী তিনি প্রায় এক মাস পর বাড়ির বাইরে বেরোলেন কারণ পরীক্ষা 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 কেমন যেদিন হচ্ছে তো এই গ্রামে বিভিন্ন জায়গায় অশান্তি এই সেই মুহূর্তে পরীক্ষা দিতে কি কি অসুবিধা হচ্ছে এখানে বিরাট ঝামেলা হচ্ছিলো আর আমাদের পড়ার প্রচুর অসুবিধা হচ্ছিল আর মাধ্যমিকের সময় তো তখন তো পুরো একদম লোক তো ছেয়েছিল আর সব ভাঙা ভাঙি চলছিল এতটাই আমাদের এতটাই অসুবিধা হচ্ছে যে পরীক্ষাটাই ভালো দিতে পারছিলাম না পরীক্ষা ভালোভাবে দিতে পারছিলাম তো এই শিবু হাজরা উত্তম সর্দার এদেরকে চিনতে না এদেরকে চিনতে না এরা বলছে অশান্তি করতো প্রত্যেককে হুমকি দিত শুনছিলাম অশান্তি করছিল কিন্তু দেখিনি কোনোদিন না তো পরীক্ষা কেমন হলো পুরী রেজাল্ট কেমন হবে কি মনে পরীক্ষা ঠিকঠাক হয়েছে পরীক্ষা ঠিকঠাক হয়নি মোটামুটি হয়েছে ততটা ভালো হয়নি এই অশান্তির সন্দেশ খালি পরীক্ষার্থীরা বলছেন পরীক্ষাটা ভালো হয়নি কেন হয়নি তার কারণই এটা তার কারণে এই তার কারণে উত্তম সর্দাররা তার কারণে শাহজাহানরা তাই তারা প্রশ্ন করছেন সন্দেশখালীতে পরীক্ষার্থীদের নিয়ে নবপ্রজন্মকে নিয়ে হচ্ছেটা ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে শুনতে পান রিপাবলিক শঙ্খবাবু এর পরেও রক্ত গরম হয় না রাজুবাবু বলছেন কিছু মহিলা ওখানে করেছে বিক্ষোভ কয়েকজন আছে এরকম দেখুন ওনার কিছু নমুনা হচ্ছে ওদের রাজ্যের মহিলা মন্ত্রীকে নামিয়ে বলতে হয়েছে একদিনের নদীতে ওরা গোডাউন থেকে মহিলাদের নিয়ে আসে কিছু নমুনা হচ্ছে কিছু সংখ্যক মহিলার নমুনা হচ্ছে সারা রাজ্য জুড়ে ওদের মহিলাদের নামিয়ে মিছিল করতে হচ্ছে কিছু সংখ্যক নমুনার মিছি নমুনা হচ্ছে কিছু সংখ্যক মহিলার প্রতিবাদের নমুনা হচ্ছে ওনাদেরকে আজকে সরাসরি বাজেটে ওই সময় পাঁচশো টাকাকে বাড়িয়ে হাজার টাকা করতে হয়েছে কিছু সংখ্যক মহিলার প্রতিবাদের নমুনা হচ্ছে ওনাদের একজন বোড়েকে অন্তত অ্যারেস্ট করতে হয়েছে পুলিশকে বাধ্য হতে হয়েছে আমার প্রশ্ন যে এই চুনোপুটি উত্তম সর্দার ফর্দার ধরে কী হবে সে আসল বাঘ এখন ইঁদুর হয়েছে কোন গর্তে লুকিয়েছে তাকে ধরুন বিরুদ্ধে কোনো প্রমাণ না না প্রমাণ প্রমাণ তো পার্থ বাড়িতে পঞ্চাশ কোটি পাওয়ার পরেও হয়নি এদের মনে আমার বক্তব্য হচ্ছে যে কিছুই যদি প্রমাণ হয়নি তাহলে এই বোর্ডেকে সাসপেন্ড করলেন কেন একেও একটা ভূষণ টুষণ পুরস্কার দিয়ে দিতে পারতেন শুনুন কিশোলা বাবু একটা জিনিস ঠান্ডা মতায় বুঝে নিন এখানে কিন্তু অভিযোগ হচ্ছে ইডি বা কেন্দ্রীয় এজেন্সিকে মারার সেটা কিন্তু বড়ো ব্যাপার নয় তার থেকেও বড়ো ব্যাপার আপনাকে বুঝতে হবে একটা টেরিটরি একটা রাজ্যের অংশ সেই অংশ চলে গেছে শাজাহানদের দখলে মহিলারা অভিযোগ করছেন কি অভিযোগ করছেন আপনাকে বুঝতে হবে রাত্রিবেলা আসর বসছে সেখানে বাড়ির সুন্দরী মহিলা কে আছেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে তাকে তুলে আনা হচ্ছে দুদিন রাখা হচ্ছে দেখুন আমার বক্তব্য হচ্ছে এক সেকেন্ড এক সেকেন্ড রাজীব বাবুও চিৎকার সেকেন্ডে 10 সেকেন্ড 10 চিৎকার করে বলতে পারে যে সব অভিযোগ বানানো কিন্তু আমার প্রশ্ন একজন মহিলা প্রকাশ্য প্রত্যক্ষ দাঁড়িয়ে অভিযোগ করছে সেটা প্রপারলি ইনভেস্টিগেট করা একজন মহিলা প্রকাশ্য ও দাঁড়িয়ে এমন অভিযোগ করছে তাও কেন ইনভেস্টিগেট হচ্ছে না আমি দুজনের কাছে আসবো একটা ছোট্ট বিরতির সময় আছে তারপর ফিরছি